আইনজীবী সাইফুল হত্যায় বিক্ষোভে উত্তাল সারা দেশ স্কর নিষিদ্ধের দাবি চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আটক সাতাশ চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানা যায় লাখো মানুষের ঠল হত্যাকারীদের বিচার নিশ্চিত আশ্বাস হাসনাত সার্জি সেন নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টের রিট চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন সরকারের পদক্ষেপ জানতে চান আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কর ফাঁকির মামলায় তারেককে অব্যাহতি ঝুঁকিতে রাজধানীর বনারি সুপার মার্কেট ভবন সংস্কারে এক দশক ধরে চলছে গড়িমসি দুর্ঘটনার দ্বার প্রান্তে হাজারো মানুষ যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল হিসবুল্লার যুদ্ধবিরতি শুরু ষাট দিনের মধ্যে সেনা প্রত্যাহার বিশ্ব নেতাদের অভিনন্দন এবং দুশো তেপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড ওয়ান ডেতে নারী দলে সর্বোচ্চ ইনিংস জানা ও শারমিনের হাফ সেঞ্চুরি দেখছিলেন শিরোনাম সংবাদ সঙ্গে আছে চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুখর সারাদেশ বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল সমাবেশ অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেন জনতা সঙ্গে স্কনকে নিষিদ্ধের দাবি জানান তারা সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট মঙ্গলবার চট্টগ্রামে নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না দেয় উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এরই প্রতিবাদে বুধবার রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি ইস্কনকে নিষিদ্ধের দাবি জানান তারা অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরীর সদর রোড সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে

এদিন সকালে মাগুরা জজ কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বক্তারা বলেন সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরে চৌরঙ্গি মোড় ঘুরে জজ গিয়ে শেষ হয় দেশে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানান তারা সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করা হয়েছে সেই সঙ্গে পুলিশের ওপর ইস্কন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরও একুশ জনকে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের সহকর্মী নাজিমের প্রতিবেদন মঙ্গলবার চট্টগ্রামে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয় সেই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িত আরও একুশ জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলি থানা পুলিশ বুধবার সকাল দশটার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে সকাল এগারোটায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের এতে অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগর জামাতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন এ সময় তারা ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান নিউজ নিউজডেস্কি উগ্রবাদী সংগঠন স্কনকে নিষিদ্ধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও রংপুরে জরুরি অবস্থা জারি হাইকোর্টে আবেদন গণমাধ্যমের তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জেনারেলকে ডেকে পাঠান আদালত অ্যাটর্নি জেনারেল বলেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে এ সময় উচ্চ আদালত বলেন সার্বিক পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি স্কন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলছেন হাইকোর্ট এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা এই সংগঠনের বিরুদ্ধে কি কী ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে ছুঁয়োমোটো নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি শেখ حسিনার ইন্ধনে ইসকনের মাধ্যমে বাংলাদেশের স্বরযন্ত্র শুরু করেছে ভারত এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল Абদিন ফারুক জাতীয় প্রেস ক্লাবেশাবনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি আজকে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি দান বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই সরকার করুক কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা যার বিরুদ্ধে পাঁচশোর দিকে মামলা এখনো স্কনের নামে এখনো বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছেন এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইনোসকে সাহায্য করতে হবে আপনার পিছনে আঠারো কোটি মানুষ আছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন এদিকে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত আরও জানাচ্ছেন টুম্পা আফরোজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালত সাত বছরের কারাদণ্ড দিলেও হাইকোর্টে খালাস পেলেন সব আসামি বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে হয়রানি করা হয়েছে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই এখন বিচারের আওতায় আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো ইভিডেন্স নাই এর অর্থই হইল মামলাটি রাজনৈতিক প্রণোদিতভাবে করেছেন আদালত আমাদেরকে শুনেছেন দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব বিহেমেন্টলি অপোজ করেছেন বর্তমান ফেসিস সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানসিক অমানবিক ভাবে বিচার করেছেন তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুই সালের উনত্রিশ অক্টোবর বেগম জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এরপর রায়ের বিরুদ্ধে আঠারো নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া এদিকে দুই হাজার সালে দুর্নীতি দমন কমিশনের করা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে তাদের অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত দুই আসনের বিচারক আবু তাহের মামলা থেকে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেন তারা বলেন বড় পুকুরিয়া দুর্নীতি মামলা ছিল বানোয়াট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার ফসল এই মামলাটি এক এগারোর পরেই এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা বানোয়াট মামলা দেওয়া হয়েছে ইস এ ফ্যাক্ট যে এটা একটা মিথ্যা বানোয়াট কংকটেড এবং প্রতিহিংসামূলক মামলা এবং এই গত ষোলো বছর এই মামলা মামলার ঘানি আমরা টেনেছি এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের ছাব্বিশ লাখ টাকা কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিউজ ডেস্ক দেশ টিভি রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি মন্ত্রী ও পুলিশের কর্মকর্তা সহ পনেরো জনকে গ্রেফতার দেখানো হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড মঞ্জুর করেন আদালত বিস্তারিত নিয়াজ মর্শিদের প্রতিবেদনে বুধবার নিম্ন আদালতে ইমরান আহমেদের বিচারিক আদালতে হাজির করা হয় সাবেক এমপি মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তা সহ ষোলো জনকে শুনানিতে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী মামুন সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি আমির হোসেন আমু সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যান্যদের গ্রেফতার দেখানো হয় থানার একটা মামলায় উনাকে সোনারের সাথে সাথে ওই মামলায় আবার রিমান্ড রিমান্ড আদালত দিনের দিনের রিমান্ডের শুনানির শুনানির পরে উনাকে মঞ্জুর করেন পুলিশের পক্ষ হতে সাবেক খাদ্যমন্ত্রী সংসদ সদস্য সোলাইমান সেলিম ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে লালবাগ থানার হত্যা মামলায় অ্যাডভোকেট কামরুল ইসলামে তিন দিনের রিমান্ড ও সোলাইমান সেলিমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এছাড়া চকবাজার থানার আরও একটি হত্যা মামলায় সোলাইমান সেলিমে তিন দিনের রিমান্ড দেয়া হয় আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আমির হোসেন আমু ওনাকে একটি মামলা শুনানি দেখানো হয়েছে এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে একটি মামলায় গ্রেপ্তার গ্রেপ্তার পূর্বক দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে আমরা রিমান্ড বাতিল চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদেরকে আজকে উপস্থাপন করেন তার মধ্যে সাবেক প্যাসিস্ট হাসিন অন্যতম সহযোগী আনিসুল হক তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞান আদালতে তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন প্যাসিস্টের অন্যজন অন্যতম সহযোগী কামরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া অন্যান্য আসামি যারা আছেন বিভিন্ন থানা মামলা হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় বাকি আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত মোহাম্মদ সাকিব দেশ টিভি ঢাকা আইনজীবী হত্যার প্রতিবাদে মতিঝিলে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করছে সরাসরি চলে যাচ্ছে সেখানে আপনি জানেন যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে এবং বৈষম্যভিত্ত ছাত্র আন্দোলনের সঙ্গে যে রাজনৈতিক সংগঠনগুলো সংহতি সপ্তাহ পালন করছে তারই অংশ হিসেবে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উত্তর গেটের দিকে যাচ্ছে এই মিছিলটি এখন ফকিরাপুরের দিকে রয়েছে মিছিলে কিন্তু ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই মিছিল আসা নেতাকর্মীরা যেটি বলছেন যে জুলাই গণহত্যার বিচার এবং সাম্প্রতিক সময় সারা দেশে যে সর্বযন্ত্র চলতেছে সর্বযন্ত্রে পতিত আওয়ামী লীগ সরকার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সর্বযন্ত্র রয়েছে বলে তারা মনে করতেন তারই প্রতিবাদের অংশ হিসেবে তাদের এই বিক্ষোভ মিছিল এবং আপনি জানেন যে গত কালকে ইসকোনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কে আসলে গ্রেপ্তার করার কেন্দ্র করে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আর সেটার প্রতিবাদও কিন্তু আসলে তারা এই বিক্ষোভ মিছিল থেকে জানাচ্ছেন আমরা কয়েকজন শিবিরের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি বিক্ষোভে আসে নেতাকর্মীরা বলছেন যে আসলে বাংলাদেশে জুলাই গণ পরবর্তী সময়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে আসলে দেশের বাহিরে থেকে পতিত আওয়ামী লীগ এবং তারা দোষরা আসলে ষড়যন্ত্র করছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন এই তারই অংশ হিসেবে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল পাশাপাশি তারা জুলাই গণপুত্তলে যে বিপুল পরিমাণ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেটির বিচারও কিন্তু তারা দাবি করছেন এই বিক্ষোভ মিছিল থেকে হাজার হাজার নেতা এই মিছিলটি কিন্তু সাপ্পা চত্বর থেকে শুরু হয়ে এখন ফকিরাপুল থেকে বাইতুল মোকারমের উত্তর গেটের দিকে যাচ্ছে সেখানে আসলে ছাত্র শিবির মিছিল পরবর্তী একটি সমাবেশ করবেন

ধর্মকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে ড্যাবের আলোচনা সভায় কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের তিন মাসও হয়নি এরই মধ্যে এত দাবি উঠছে কেন এ নিয়ে প্রশ্ন তোলেন ফখরুল এ সময় সবাইকে সতর্ক থেকে যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পড়িয়ে দিচ্ছে এবার তো সুযোগ সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা এই পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে বাস হয়নি এখনো আমাদের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার কর্মীরা শ্রমিকরা বুধবার সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ শ্রমিকরা জানায় প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেট পুরনো তিন তলার উপরে এগারোটি তলা যুক্ত করা হলেও দশ বছরে শেষ হয়নি ভবনটির কলামের সক্ষমতা বাড়ানোর কাজ স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অবস্থায় দুর্ঘটনার দ্বার প্রান্তে হাজারো মানুষ এম এ আজিমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সোলাইমান স্বপন বনানির এ বহুতল ভবনের নিচের তিনটি তলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপার মার্কেট বেজমেন্টে ঢুকতে গেলেই চোখে পড়বে দেয়ালে এমন ফাটল ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় উপরের তলার চাপে ঝুঁকে পড়েছে প্রথম ফ্লোরটি মার্কেটে ঢুকতেই বের হয়ে আসে থলের বেড়াল তিনতলার মার্কেটের ওপর তলাগুলো করার সময় কলামের সক্ষমতা বাড়াতে বাড়তি রড যুক্ত করা হলেও সংযুক্ত করা হয়নি ফ্লোর বা গ্রেট ভিমের সাথে এতে উপরের ১১টি তলার সম্পূর্ণ ভার এখনও বহন করছে তিনতলা মার্কেটের আগের কলামগুলো এতে ভেঙে পড়ার শঙ্কা থাকলেও বাধ্য হয়ে দোকান চালাচ্ছেন ব্যবসায়ীরা চলাচকিত থাকে না কারণ আপনার কলমটা হয়েছে দুই তলা এর ওপরে যদি আবার কলাম ছাড়া হয় যে কোনো বমি কমেস হলে তো একটা রিস্ক থাকে এটা আপনার খুব রিস্ক নিজে উপরে তুলছে মার্কেট এগুলো না করে তাহলে তো মার্কেটের দুর্ঘটনার শঙ্কর বিষয়ে মার্কেট সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে গেলে প্রথমে বিষয়টি উড়িয়ে দেন তিনি পরে তাকে নিয়ে বেজমেন্টসহ সহ সব কলাম পরিদর্শনে দেশ টিভি টিম এরপরও দায় সারা বক্তব্য তার সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আছেন তারপরে রাজুক আছেন তারা এই জিনিসগুলি দেখভাল করার দায়িত্ব আমি মনে করি অবশ্য ক্যামেরার বাইরে মুখ খোলেন তিনি বলতে শুরু করেন সিটি কর্পোরেশনের চাপ আর মার্কেট বন্ধ হওয়ার শঙ্কায় মুখ তার পিলারের কথা কইছে তখনই তো আমার মাথায় কাজ করছে যে পিলার পর্যন্ত হাত দিছে অবশ্যই আমার সিটি কর্পোরেশনের পক্ষে আমি সিটি কর্পোরেশনের মার্কেটে দায়িত্ব আছে আমি কি সিটি কর্পোরেশনের বিপক্ষে যাইতে পারি আমি যাব বুরাকের বিপক্ষে বিল্ডিং ঝুঁকিপূর্ণ বিল্ডিং ভাঙ্গে পড়বে বসে যাবে রানা প্লাজার মতো হবে এখানে অনেক মানুষ মারা যাবে এগুলা যদি রিভিউ হয় স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন ভবনের এমন অবস্থায় বড় দুর্ঘটনার দ্বার প্রান্তে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা সেখানে এখনো এক্সপোজ রড রি দেখা যাচ্ছে এটি ভয়ঙ্কর একটি অন্যায় কাজ মনে রাখা দরকার এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে এই ভবনে আনাগোনা করা অবু মানুষের জীবনের যে তৈরি করা হয়েছে এ বিষয়ে সিটি কর্পোরেশনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য তিনতলার বনানি সুপার মার্কেটের উপর যেন চেপে বসেছে নতুন করে আরও এগারোটি তলা তবে গত দশ বছরেও সে ভারবহনের সক্ষম করে গড়ে তোলা হয়নি কলামগুলোকে যা নতুন করে জন্ম দিতে পারে রানা প্লাজা ট্রাজিডির মতো নতুন কোনো দুর্ঘটনা এম এ আজিম দেশ টিভি ঢাকা আন্তর্জাতিক নানা নাটকীয়তার পর ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে এই চুক্তির আওতায় ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর করা হয় এতে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা কবিরের প্রতিবেদন হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি যখন কার্যকরে চূড়ান্তর পথে তখন লেবাননের রাজধানী বৈরুতের বাড়িঘর লক্ষ্য করে এভাবেই তাণ্ডব চলে শেষ মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতির লক্ষ্যেই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলা পাল্টা হামলার মধ্যে কেটেছে প্রায় চোদ্দ মাস বিশ্বনেতাদের চাপের মুখে শেষ পর্যন্ত যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাল লেবানন ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে লেবানন ইসরায়েলের স্থানীয় সময় বুধবার ভোর চারটা থেকে কার্যকর হয়েছে ষাট দিনের জন্য যুদ্ধবিরতি এ নিয়ে মঙ্গলবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু পরে যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি প্রায় চার হাজার মানুষের জীবন নিয়ে নাটকীয়তা শেষে অবশেষে চুক্তিতে পৌঁছান আমরা অবশেষে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই চুক্তি স্বাধীনভাবে বজায় রাখব তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন কিংবা লঙ্ঘনের চেষ্টা করলে তার জবাব দিতে পিছোপা হব না যুদ্ধবিরতির কারণ হিসেবে তিনি বেশ কিছু ব্যাখ্যা দাঁড় করিয়েছেন বিশেষ করে ইরান ও গাজায় বাড়তি মনোযোগ দেওয়ার কথা তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী চুক্তি কার্যকরের পেছনে গেল কিছুদিন ধরে জোর চালিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাইডেন এই ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত সংঘর্ষের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে উভয় পক্ষ বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ধন্যবাদ জানাতে চাই চুক্তিতে পৌঁছাতে তার বিশেষ অবদান রয়েছে চুক্তিতে রয়েছে পারস্পরিক যুদ্ধবিরতি লেবাননের আইডিএফের উপস্থিতি সর্বোচ্চ ষাট দিন তাদের প্রত্যাহারের সঙ্গে লেবাননের সেনাবাহিনীর প্রতিস্থাপন হবে সেখানে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বাফার জোন থাকতে পারবে না এসব বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র ও লেবানন সরকার এদিকে লেবাননের দক্ষিণে হিজবুলার সামরিক কার্যক্রমও থাকতে পারবে না লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে গত তিন দিন ধরে চলা সহিংস আন্দোলন প্রত্যাহার করে নিল শিগগিরই নতুন নিয়ে আসার কথা জানিয়েছে দলটি দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী ইমরানের প্রতিবেদনে দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর চলছে ধ্বংসস্তূপ অপসারণ সুযোগ পেয়ে অনেকেই নেমেছে আবার লুটপাটে বন্ধ সড়ক দেয়া হয়েছে খুলে কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার রণক্ষেত্র ছিল ইসলামাবাদ টানা তিন দিন ধরে এ আন্দোলনে ঘটে প্রাণহানিও সেনা মোতায়েন ও সরকারের অতিরিক্ত বলপ্রয়োগের জেরে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই বিবৃতিতে জানায় নিরস্ত্র জনতাকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে তার জেরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে তবে শীঘ্রই নতুন পরিকল্পনা নিয়ে আসার ঘোষণাও দিয়েছে এ জনপ্রিয় রাজনৈতিক দলটি আন্দোলনে এবার রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন ইমরান খানের সহধর্মিনী বিবি ইমরানের মুক্তি ও স্বৈরাচার শাহবাজ সরকারের ক্ষমতাচ্যুতের ডাক দেন তিনি মঙ্গলবার ইসলামাবাদে নেতাকর্মীদের সঙ্গে তাকে প্রকাশ্যে দেখা যায় এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর জেল থেকে এক বার্তায় ইমরান বলেন শেষ পর্যন্ত লড়তে হবে পিছপা হওয়া যাবে না গেল তিন দিনের আন্দোলনে প্রাণ গেছে বেশ কয়েকজন নিরাপত্তা সদস্যের জানা যায় অংশ নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান জেনারেল আসিম মনির ছাড়াও অনেকে ডেস্ক দেশ টিভি